সুরুচির সঙ্গে এবার একাত্তরতম পুজো, এবং এবার এখানকার ভাবনা হচ্ছে পুরানো সেই দিনের কথা। মণ্ডপে ঢুকেই আপনারা কবিগুরুর লেখা গান পুরানো সেই দিনের কথার মিউজিক অবশ্যই শুনতে পাবেন, এবং এই পুরানো সেই দিনের কথার মাধ্যমে তারা এটাই তুলে ধরতে চেয়েছেন যে আমাদের যেসব পুরনো জিনিস রয়েছে, যেমন ট্যাক্সি, রেডিও, গ্রামোফোন, পুরনো দিনের সেই টেলিফোন, এইগুলোই আস্তে আস্তে ডিজিটাল টেকনোলজির মাধ্যমে পুরনো হয়ে যাচ্ছে, এইগুলো এখন অচল হয়ে যাচ্ছে। এবং সুরুচি সঙ্গের কর্তৃপক্ষরা তারা এটাই বলতে চেয়েছে যে উৎসকে কখনো ভুলে যাওয়া উচিত না, সবসময় ধরে রাখা উচিত। ক্যামেরায় গৌরব রুদ্রর সাথে পর্ণি ব্যানার্জি, রিপোর্টার আজকাল.ইন, কলকাতা।